নির্বাচনের সময়ের এই ব্যানারখন নিশ্চয় মনত আছে। ঘরে ঘরে চব্বিশ ঘন্টায় বিদ্যুতের গ্যারেন্টি দিছিল বিজেপি, কিন্তু রাজ্যের ভিন্ন প্রান্তত এটা বিদ্যুতের নাটনি। বিদ্যুতের এই লুকা ভাকুর মাজে শক্তিমন্ত্রী পল্লব লোচন দাসে এক অদ্ভুত যুক্তি আগবাইছে। বিদ্যুতের নাটনি হেনো হয়েছে গছ ভাঙি বিদ্যুৎ তার বিচ্ছিন্ন হওয়ার বাবে। শক্তিমন্ত্রীর বক্তব্য মন্দি শুনো। আমি সেইখানে ব্যবস্থা করিম যাতে রাইজক আমি এই গরমের দিনকিটা যাতে ভালকৈ পাওয়ার দিব পাৰো। আর মই আশা করিম যে আমি কম দিনের ভিতর যাতে যিখিনি লেকুনা রাখি গৈছে লেকুনাখিনি যাতে আমি নাইকিয়া করবো পাৰো তার কারণে আমি ব্যবস্থা। শর্টেজ মই আগতো কৈছো, এইটো আপনাদের বিভিন্ন ধরনের ইন্টারপ্রিট করে থাকে। শর্টেজ আসলে তেনেকৈ নাই যে বিদ্যুৎ আমি লওয়া নাই। চাওক, আমি আমার নিজের জেনারেশন না থাকিলেও আমি বেলেগ জায়গারপাড়াতো আমি পাওয়ারটো লৈ আহিছো। পাওয়ারটো যিমান লাগে আমি হয়তো লৈছো, যিমান পাওয়ার আমাক প্রয়োজন হয়, কিন্তু পাওয়ারটো পঠিয়াবর কারণে যিখিনি ব্যবস্থা সেই ব্যবস্থাখিনির অসুবিধা আছে। যে যিখিনি কারেন্টর লোব পরাকৈ যিখিনি ক্যাপাসিটি লাগে ক্যাপাসিটি বিল্ডিংটোর উপর ডাঙর কথা আছে। সেই কারণে সেইখিনি কোরবাত গছ পড়ি যায় কোরবাত ছিগি যায় তেতিয়া আমি তো পাওয়ারটো পঠিয়াব নোৱাৰো। এটা জায়গাত গছ পড়ি গেলে গোটেই সেই এরিয়াটো আমি সেইটো ছিগি যাবলগীয়া হয়, পাওয়ার নাপায়। আকৌ রেস্টোরেশন করিবর কারণে আমি আকৌ আহি পেলাই এইবিলাক চাব লাগে। কিন্তু যদি আমার মেকানাইজমিক সিস্টেম থাকিলে কত বেয়া হয়েছে আমি এটা জায়গারপা যদি গম পালোহেতেন যে অমুক জায়গা বেয়া হয়েছে তো আমি ইমিডিয়েট করবো পারিলোহেতেন। কিন্তু আমার কি হয়, আমি গিয়ে মানুষটো গিয়ে চাব লাগে। কেতিয়াবা তিনি জায়গাত হয়, একেবিলাকে মানুষ তিনি জায়গাত যাব লাগে। তো এই তিনি জায়গাত গিয়ে আমি চাই তারপর আমি লাইন দিওঁতে আমার সময় লই। সেই কারণে আমার যিখিনি টেকনিক্যাল প্রবলেম সেই টেকনিক্যাল প্রবলেমবিলাক আমি শর্ট আউট করবর কারণে চেষ্টা করে আছো। অদ্ভুত যুক্তি আগবাইছে শক্তিমন্ত্রী পল্লব লোচন দাসে। মন্ত্রীগুলির মতে বিদ্যুতের নাটনি এটাও হওয়া নাই। বিদ্যুতের কেবাটাও কারণ আছে হেৰি হওয়ার কারণে। কারণ আমার যাক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যাক কাম হয়ে আছে সেই কামখিনি সম্পূর্ণ হয়ে উঠা নাই। মই আগতো আপনাদের কৈছিল সেই কামখিনি সম্পূর্ণ নহয়ে উঠার কারণে আমি কিছু রাইজক যে কোয়ালিটি পাওয়ার দিব লাগে সেই কোয়ালিটি পাওয়ারটো দিব পৰা নাই। কারণ আমি অলপ মেকানাইজ সিস্টেমলে গৈ আছো, কিন্তু সেই মেকানাইজ সিস্টেমলে যাওঁতে আমার যিখিনি কামখিনি কমপ্লিট হওয়া নাই। আর ইয়াত এনেকুৱা হৈছে যে এতিয়া আমি কামখিনি সময়ত যদি সম্পূর্ণ নকৰো তেতিয়াও আমার ক্ষতি হয়। সেইটো কারণে আমি শাটডাউন লবলগীয়া বৰ বহুত জায়গাত হৈছে। এইটো বহুত দুর্ভাগ্যজনক। রাইজে এটা বিদ্যুৎ বিচাৰিছে, রাইজে বিচৰা নাই, অদ্ভুত যুক্তি। ব্যুরো রিপোর্ট, আসাম টক।